বড় বিষণ্ণ, বড় বিষাদগ্রস্ত, অশ্রু নদীর জল বেদনায় ভারাক্রান্ত। গোমতী এই নদীর তীরেই কিন্তু শুরু হয়েছিল ভারতীয় ইতিহাসের এক বর্ণময় অধ্যায়, যার নাম অবধ, যার রাজধানী লখনৌ। শাসনকর্তা ছিল খানদানি নবাবদের বংশধর, যারা প্রত্যক্ষ করেছিলেন ভারতীয় রেনেসাঁর এক সংক্ষিপ্ত পর্ব। গোমতী এবং তার তীরে অবস্থিত এই শহর ভালোবেসেছিল নবাবদের তাদের আড়ম্বর আর জীবনশৈলীকে, ভালোবেসেছিল তাদের শিল্পকলা এবং সঙ্গীতকে। কিন্তু হায়, ইতিহাসের অমোঘ গতি তার ওপর টেনে দেয় যবনিকা। একটি গোলাগুলি নয়, এক ফোঁটা রক্ত নয়, তবু লখনৌয়ের চোখে জল। সাত সাগরের ওপার থেকে আসা শাসকদের সেনাবাহিনী হয়ে গেল তার প্রভু। নবাব হলেন নির্বাসিত, কারারুদ্ধ। জানে আলম ওয়াজেদ আলী শাহ কোনো দিনই আর ফিরে আসবেন না এই গোমতীর তীরে। যদিও তিনি এক বৃহত্তর ভারতের মিলিত চেতনাকে পরিব্যাপ্ত করে দিয়েছিলেন একদিন, আসাফুদ্দৌলার শাসনকালে অবধের স্বর্ণযুগের অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে লখনৌয়ের বড়া ইমামবাড়া। দুর্ভিক্ষ ও মহামারীর সময় ত্রাণ সাহায্যের উদ্দেশ্যে নির্মিত এই সৌধ ভারতের সেই গৌরবময় অতীত ইতিহাসের সাক্ষী। আসাফুদ্দৌলা এবং তার পরবর্তী শাসকরা তাদের রাজধানীকে গড়ে তুলেছিলেন উত্তর ভারতের এক সাংস্কৃতিক পীঠস্থান রূপে, যার ভিত্তি ছিল এক উদার প্রগতিশীল আধুনিক সমাজ, সব সম্প্রদায়ের নিজস্ব বৈশিষ্ট্যের মধ্য দিয়ে এক মিশ্র সংস্কৃতি। প্রাচ্যের এই শহর পাশ্চাত্যের চিন্তাভাবনার মুক্ত বাতাসকে স্বাগত জানাতে দ্বিধা করেনি, কিন্তু তাকে নকল করেনি। গোমতী নদীর তীরে সাবেক শহর লখনপুর হয়ে ওঠে অবধের প্রাণ প্রাচুর্যে ভরপুর রাজধানী শহর, যার নাম লখনৌ। নবাব জাফর মীর আবদুল্লাহ আসাফুদ্দৌলা ও ওয়াজেদ আলী শাহের বংশধর, নবাবী শাসনের ধারাবাহিকতা বজায় রাখেন। বিংশ শতাব্দীতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের বনেদিয়ানা মলিন হতে দেননি তিনি। লখনৌয়ের জীবন থেকে তার রোমান্টিক অতীত মুছে ফেলতে দেননি নবাব জাফর। নবাব জাফর লখনৌয়ের রোমান্টিক অতীতের প্রতিভু। নবাব জাফর লখনৌয়ের গলিপথে ঘুরে ঘুরে দেখতেন তার পূর্বপুরুষের সেই অতীতকে। এই শহর অতীত সভ্যতার স্মৃতিচিহ্ন বুকে নিয়ে বেঁচে আছে আজকের বাস্তবতায়। লুপ্তপ্রায় সেই জীবনশৈলীকে তিনি দেখে থাকেন মানুষ চোখে। আয় কমে যায়, কিন্তু জীবনযাত্রা ওই রকম রাখতে হবে, ঠাঁট বাট ওই রকম রাখতে হবে, বনেদিয়ানা রাখতে হবে ওই রকম। আর হলো কি নবাবী আনা, চুপচাপ নিজেদের সম্পত্তি, নিজেদের জুয়েলারি, নিজেদের অন্য সব জিনিস ধীরে 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 হারাতে লাগে, বিক্রি করতে লাগে। অবধ যখন খ্যাতির পদপ্রদীপে এলো, তখন ব্রিটিশ বণিকরা ভারতে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে।
প্রচলিত ধারণার বিপরীত এরা সব নবাবী জীবনযাত্রায় প্রলুব্ধ হয় এবং প্রায়ই তাকে ছাপিয়ে যাবার চেষ্টা করে। বণিকের মানদণ্ড যখন রাজদণ্ডের রূপ পেতে চলেছে, তখন সামাজিক মূল্যবোধ ইউরোপ থেকে এই মাটিতে আসন পাতে, ইতিহাস রচিত হয় নতুন রঙে। লখনৌয়ের নিজস্ব বৈশিষ্ট্য পাল্টে দেবার পুরো চেষ্টা করা হয়, উদ্ধৃতি বা অনুদ্ধৃতি নানা চতুরতার আশ্রয় নেওয়া হয়। এর ফলে কার্যত লখনৌয়ী সংস্কৃতির অবক্ষয়ের কারণ হয়। চলচ্চিত্র নির্মাতা মুজাফর আলী কোটওয়ারার নবাব পরিবারের বংশধর, কোটওয়ারা অবধ নবাবদের খামার বাড়ি। মুজাফর আলী আধুনিক লখনৌয়ী সংস্কৃতির প্রতীক, যার মনন ও চিন্তন বৈচিত্র্যময় এবং পরস্পর বিরোধিতায় পূর্ণ। এই মুজাফর আলীর ছবিতেই ফুটে ওঠে লখনৌয়ের সমৃদ্ধ সংস্কৃতি। এমনকি ভারতীয়দের জন্য উমরাও জান ছবি লখনৌয়ের নবাবী চরিত্রের প্রতিচ্ছবি। উমরাও জানের রুচিশীল সভাসদরা সেই সময়ের জীবনশৈলীর প্রতিরূপ, যারা উদার শিল্পকলায় বিশ্বাসী, নারীদের সমানাধিকারে বিশ্বাসী। সভাসদদের স্থান ছিল সম্মান এবং মর্যাদার। এইসব গলি এককালে থাকত নাচে গানে মুখরিত, পান খাওয়া এবং খাওয়ানোর রীতিতে আনন্দের অভিব্যক্তিতে ভরা। অবধের শাসকদের পৃষ্ঠপোষকতায় ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে এলো এক নতুন ধারা, জন্ম নিল আধা উচ্চাঙ্গ সঙ্গীত। এখন দিল্লি পড়তির দিকে ওখানকার গুণীজন, কবি, পেন্টার, কারিগর, শিল্পী, ওরা উদ্বিগ্ন, যেতে চায় কিন্তু যাবে কোথায়? নবাব আসাফউদ্দৌলা বাহাদুর, যার দেহে ইরানি রক্ত, উনি এইসব জিনিসের ভক্ত ছিলেন। যখন উনি লখনৌতে আসেন, তখন এইসব গুণীজনদের তিনি আমন্ত্রণ জানান, ওদের আমন্ত্রণ দিয়ে লখনৌতে আসতে বলেন। আমাদের বৃদ্ধ প্রপ্রীতামহ, হ্যাঁ, ঠাকুরপ্রসাদ দুর্গাপ্রসাদজি, ওনার খুব নামডাক ছিল ওই সময়। আর এখন এখন আমার যে বাড়ি আছে গোলাগঞ্জে, ঝাওলানপুর ভৈরজি রোড গোলাগঞ্জ, ওই বাড়ি ওই সময়ই দেওয়া হয়েছিল নবাব সাহেবের। তো মানে ওখানে কেননা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ছিল, মানসম্মান ছিল, বাবার সেটা ভালো লাগে। চলো, নবাব ওয়াজিদ আলী শাহের সেসব পছন্দ তো, উনি নাচেন, ওনার পর মহারাজ বৃন্দাদিনজি প্রায় 12 বছরের ছিলেন, উনি ওই সময় নাচেন। তিনি স্বয়ং নৃত্যবিদ্যার সমস্তার ছিলেন বলে শিয়া মুসলিম এই নবাব হিন্দু রোমান্টিক দেবদেবী রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত গীতি নাট্যকে কত্থক নাচে কোরিওগ্রাফ করেন। পান খাওয়ার সেই ঐতিহ্য আজও আছে, তবে সামান্য। লখনৌয়ের পথেঘাটে গুঞ্জরিত উচ্চাঙ্গ সঙ্গীত এবং ঘুঙুরের আওয়াজ এখন আধুনিক নব্য সমাজেও সমাদৃত। ওই সময়ের জীবিত স্থাপত্যকলা বারাদরি, বারাদরি এবং দিলখুশার ভগ্নাবশেষে ইউরোপীয় প্রভাব সুস্পষ্ট। অবধের নবাবরা সেদিক থেকে ছিলেন খুবই উদার,
পশ্চিমের উন্নতিকে স্বাগত জানান, নিজেদের রাজ্যের উন্নতিতে কোনো কোনো ক্ষেত্রে তা কাজেও লাগান। ১৮৪৮-এ ওয়াজিদ আলী শাহের আমলে স্থাপিত হয় এই স্কুল, নবাবদের উদার দৃষ্টিভঙ্গির সাক্ষী। লখনউয়ের লা মার্টিনিয়ার স্কুল শহরের বনেদি ঐতিহ্যের সঙ্গে একীভূত। এই স্কুল নবাব এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার এক যোগসূত্র হয়ে বেঁচে আছে আজকের ব্রিটিশ পরবর্তী আধুনিক শহর এই লখনউয়ে। আপাত দৃষ্টিতে এই স্কুল এবং আমাদের ঔপনিবেশিক সংস্কৃতির মধ্যে এক যোগসূত্র স্থাপন করে চলেছে। লা মার্টিনিয়ারে আমাদের এবং আমাদের সংস্কৃতি এবং ইউরোপীয় সংস্কৃতির ছাপ সুস্পষ্ট। ১৯৪৭, কিছুটা সংহতি, কিছুটা সংস্কৃতির মিশ্রণ শুরু হয়। আমার মনে হয় লা মার্টিনিয়ার এজন্য দায়ী। অবশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধবাজ প্রভুরা অবধের সার্বভৌমত্বের প্রতি অসুবিধাজনক হলে সেটা করা শক্ত হয়ে ওঠে। একটা সময়ের পর তারা বুঝতে পারে ওয়াজেদ আলী শাহ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তিনি পুতুল শাসক নন যা তারা ভেবেছিল। তার গভীর প্রভাব ছিল গ্রামাঞ্চলে। আগেকার অন্য সব শাসকের চেয়ে অনেক বেশি এটা হয়েছিল। তিনি ছিলেন সৃজনশীল, উচ্চাঙ্গ সঙ্গীত এবং লোকশিল্পের, কাজেই ওয়াজেদ আলী শাহকে শেষ পর্যন্ত না সরিয়ে ইংরেজদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না, আর তাই তাকে শেষ পর্যন্ত পাঠানো হয় কলকাতা। এক শতাব্দী বা তারও পরে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় প্রেমচাঁদের হিন্দি ছোট গল্প অবলম্বনে ওয়াজেদ আলী শাহের ক্ষমতা ত্যাগ, নির্বাসন এবং তার পরবর্তী কাহিনী ফিল্মে তুলে ধরে। ওয়াজেদ আলী শাহ আপনা বাদা পুরা করেনে। আজ সে তিন দিন বাদ 7 ফরবরি 1856 কো অবধ পর অঙ্গ্রেজি কবজা হো জায়েগা। জানে আলম আপনি মেহবুব লখনউ নগরী কো হমেশা কে লিয়ে ছোড় কর চলে জায়েঙ্গে অর লর্ড ডালহাউজি আখরি চেরি হড়প কর চুকা হোগা। ওয়াজেদ আলী শাহের কলকাতায় চলে যাবার সঙ্গে এক বিশেষ সংস্কৃতিও ব্রিটিশ রাজের এককালীন রাজধানী শহরে স্থানান্তরিত হয়। সেখানে সেই সংস্কৃতির পৃষ্ঠপোষকদের মধ্যে বেশিরভাগ ছিলেন বণিক এবং জমিদার সম্প্রদায়। পরবর্তীকালে নতুন প্রযুক্তির আবির্ভাবের সঙ্গে সে বিশেষ সংস্কৃতি ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তে এবং শেষ পর্যন্ত তা আমাদের জনগণের মিলিত চেতনার অঙ্গ হয়ে দাঁড়ায়। রীতা গাঙ্গুলি নতুন দিল্লির বিখ্যাত ন্যাশনাল স্কুল অব ড্রামার একজন অধ্যাপিকা। জন্ম লখনউয়ে, রীতার শৈশব এবং শিক্ষা জীবন কাটে কলকাতায়। যখন ওনাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় বন্দী হিসেবে, তখন ওনার সঙ্গে সঙ্গীতকাররাও যায়, উনি ওদের ত্যাগ করেননি। পরে সেই সঙ্গীতকারই কলকাতার লোকেদের গান শেখান, যেমন আঙুরবেলা দেবী প্রমুখ, ইনি ওদের কাছ থেকেই গান শিখেছিলেন, যারা ওয়াজেদ আলী শাহের সঙ্গীতকার ছিলেন। মনের আবেগ এবং অনুভূতির দিক থেকে লখনউয়ের সঙ্গে ওয়াজেদ আলী শাহের সম্পর্ক ছিল ষোলো আনা। তার আবেগ, তার রোমান্টিকতা যেন লখনউয়েরই প্রতীক, কিন্তু নিয়তি তাকে ছিনিয়ে নিয়ে গেছে অন্যত্র। ১৮৫৭, প্রিয় নবাবের ওপর কোম্পানির লাঞ্ছনা তার স্বপ্ননগরী লখনউয়ের আভিজাত্যকে ভেঙে চুরমার করে দেয়। সেই হারানো আবেগের এক স্ফুলিঙ্গ দাবানলের মতন একতা কোম্পানি রেসিডেন্টের এই দশা করে, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয়। ক্রুদ্ধ লখনউবাসীরা
একটি বুলেট খরচ না করে যে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেছিল সেই ঔপনিবেশিক শাসকদের বন্দী করে রাখে এই বাড়িতে। অপরাজেয় কোম্পানি বাহাদুর নতজানু হতে বাধ্য হয় বিদ্রোহীদের কাছে। সিপাহীদের ইচ্ছে ছিল নবাবের সিংহাসন পুনরুদ্ধার করা। 3 মাস অবরুদ্ধ ছিল কোম্পানি বাহাদুর। তারপর ব্রিটিশ গ্যারিসন থেকে নতুন সৈন্য সামন্ত এসে তাদের উদ্ধার করে। এ বি ফ্রাঙ্ক দ্বিতীয় প্রজন্মের লখনৌই। তার পিতা ব্রিটিশ শাসনকালে লখনৌকে তার স্বগৃহ করেছিলেন, বিয়ে করেছিলেন একজন ভারতীয়কে। ফ্র্যাঙ্ক জন্মেছিলেন এবং বড় হয়েছিলেন এই শহরে। এখন অবসর জীবন যাপন করছেন মধ্য লখনৌয়ে। অ্যাংলো ইন্ডিয়ান সমাজের একটা বড় ঘাঁটি ছিল। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার 50 বছর পরেও এই সমাজের সহাবস্থান তারই সাক্ষ্য দেয়। লখনৌতে আমি সুখী, সুখী এই সুন্দর শহরে বাস করে। এখানে বলতে গেলে আমার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমাদের চারপাশে অনেক কিছুই পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে আমাদের এই চারপাশের পরিবেশটা, সেটা ঠিক কথা। আমরাই তার পরিবর্তন ঘটিয়ে চলেছি আমাদের পছন্দ অপছন্দ অনুসারে বলতে গেলে। বিশ্ববিখ্যাত পপ গায়ক ক্লিফ রিচার্ড লখনৌয়ের এক অ্যাংলো ইন্ডিয়ান। এই বাড়িতেই কেটেছিল তার যৌবন। সম্ভবত তার খ্যাতি লখনৌয়ের এই সমাজের মুখ উজ্জ্বল করেছে। গোমতী নদীর ওপর এই যে 3টি সেতু, এই 3টি সেতু নতুন ও পুরাতন লখনৌয়ের মধ্যে সংযোগ সেতু। লখনৌয়ের পরিশীলিত ঐতিহ্যের এক পরিচয় আজও বহন করছে লখনৌয়ের সূক্ষ্ম চিকন কলা, যেমন করছে সঙ্গীত এবং নৃত্যকলা। কেশর জাহা বংশ পরম্পরায় তার পারিবারিক পেশায় ব্যস্ত। তার স্বল্পালোকিত ঘরে কেশর জাহা চিকনের কুর্তায় ফুটিয়ে তুলছেন সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ দিনের পর দিন। সুতো দিয়ে এমব্রয়ডারির নকশা সারা ভারতে জনপ্রিয়। এই দক্ষতার বিকাশে যথেষ্ট পরিশ্রম, ধৈর্য ও নিষ্ঠার দরকার হয়। আধুনিক ফ্যাশনের দুনিয়ায় চিকনকে তার যোগ্য স্থানে রাখতে হলে এর জীবনশৈলীর মান অনেক উন্নত হতে হবে। চকটুন্ডা গলির কাবাব বিখ্যাত করেছে এই শহরকে। জিভে জল আনে প্রতিটি কাবাব। তৈরির পদ্ধতি ও উপকরণ অতি সূক্ষ্ম এবং অসাধারণ। এই নিয়ে প্রচুর গল্পকথা প্রচলিত। জনশ্রুতি যে নবাবরা এতই আয়েশী যে কাবাব চিবিয়ে খেতে চাইতেন না, চাইতেন কাবাব যেন মুখে দিলেই গলে যায়। লখনৌয়ের টুন্ডা কাবাবই শহরের লোকগাথার এক অঙ্গ, স্মৃতিবিজড়িত সৌধের মতোই। কাবাব ফ্যাক্টরি আজ দেশের সর্বত্র ছড়ানো। লখনৌয়ী কাবাবের সুগন্ধ এখন তো 5 তারা হোটেলের এক আভিজাত্য। লখনৌয়ী পাক প্রণালীকে বলা হয় দম্পক্ত। আর দম্পক্ত হলো যে পদ রান্না হবে তা হবে অল্প আঁচে, খুব ধীরে ধীরে, দেখতে শক্ত অথচ মুখে দিলে যেন গলে যায়। আর সেই সঙ্গে খাদ্যের স্বাদ এবং গন্ধ হবে অপূর্ব। এই রান্নায় তথাকথিত হিন্দু মুসলিম এই 2 সম্প্রদায়েরই প্রভাব লক্ষ্য করা যায়। আর ব্যঞ্জনের বৈচিত্র্য লখনৌয়ী সংস্কৃতির আরেক বৈশিষ্ট্য বলা যায়। আখতারি বাই ফৈজাবাদী, যিনি যৌবনে পরিচিত ছিলেন আখতারি বাই নামে, তিনি এই শহরেরই বাসিন্দা ছিলেন।
লখনৌ বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার মধুর কণ্ঠস্বর সারা দেশকে করে তোলে রোমাঞ্চিত। তার কণ্ঠের জাদু, রোমান্টিক গীতিকবিতা যার চলতি নাম গজল, এবং ঠুংরি ও দাদরার মতন আধা উচ্চাঙ্গ সঙ্গীতের ধারাকে বাইজি পাড়ার চার দেওয়াল থেকে মুক্ত করে ছড়িয়ে দেন অভিজাত মহলে। মহান শিল্পী বেগম আখতারের জীবিত উত্তরসূরি হিসাবে এককভাবে আজ নাম করতে হয় রীতা গাঙ্গুলীর। গান শুধু গাওয়া নয়, জীবনের এক অভিজ্ঞতা যা আমি সঞ্চয় করি বেগম আখতারের কাছ থেকে। সারা বিশ্ব জানে বেগম আখতার এই শহরেরই ফসল, যে শহরে আছে আড়ম্বরের সঙ্গে প্রশান্তি। ও এক জায়গায় এমনই যা এক আড়ম্বর এনে দেয়। এই যেমন কোনো স্থির জলের সেই গভীরতা। ভারতের ঔপনিবেশিক শাসনের পরবর্তীকালে বেগম আখতার ভারতের মিশ্র সংস্কৃতির এক ধারক ছিলেন, এককালীন অবধ এবং লখনৌয়ের বৈশিষ্ট্যের বাহক বটে। লখনৌ বেগমের কণ্ঠস্বরে অনুরণিত, দেশ তার শ্রোতা এবং গুণমুগ্ধ। বিরাট দেশ ভারতের যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক কাঠামোয় উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী হিসেবে লখনৌয়ের গুরুত্ব অপরিসীম। ইউপির স্নায়ুকেন্দ্র হিসেবে চারিদিকে প্রগতি এবং ঔপনিবেশিক শাসনের পরবর্তী উন্নয়নের ছাপ। কিছু মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান অবস্থিত এই শহরে, সেই সব প্রতিষ্ঠান ভারতের নিরন্তর আধুনিকীকরণের সঙ্গী। লখনৌয়ের প্রধান বিপণী কেন্দ্র হজরতগঞ্জ এই শহরের চারিত্রিক বৈশিষ্ট্যকে তুলে ধরেছে। একদিকে অসংখ্য পথচারীর ভিড়, অন্যদিকে চোখ ধাঁধানো আধুনিক মোটরগাড়ি, নিয়ন আলো, বিল বোর্ড যেন বিশ্বায়নের হাতছানি দিচ্ছে। 90-এর দশকে উদারীকরণের ফলে আর্থসামাজিক ব্যবস্থায় এসেছে পরিবর্তন, উঠে এসেছে উচ্চ মধ্যবিত্তদের এক নব্য শ্রেণী। প্রতিটি জিনিসেরই একটা নির্দিষ্ট আয়ু আছে, তারপর তাকে মরে যেতে হয়। এই শহরের একাংশ একদিন মরে যাবে, সেই ভগ্নস্তূপ থেকে উঠে আসবে আরেক নতুন জীবন। শহর তো শুধু আর বাড়িঘর নয়, শহর বেঁচে থাকে তার লোকজনদের মধ্যে। আমার মনে হয় লখনৌবাসীরা সর্বদাই তাদের আন্তরিকতার ঐতিহ্যকে বজায় রাখবে। লখনৌয়ের আমাদের সেই পাইলে আপের শিষ্টাচার, রীতি রেওয়াজ, পরস্পরের সান্নিধ্যে খুশি হওয়া, এসবই থাকবে। একে অপরকে দেখে আটকে উঠবে না, অপরকে দেখে দূরে সরে যাবে না। এই শতাব্দীর শেষ ভাগে এই শহর হয়ে ওঠে এক মিনি মহানগরী, আসাফউদ্দৌলার রাজধানী কিংবা লর্ড আউট্রাম ও তার সেনাবাহিনীর অধিকৃত শহরের সীমাকে ছাড়িয়ে গেছে। আধুনিকতার এই পরিবর্তনকে লখনৌ শহর একদিকে যেমন সাদরে গ্রহণ করেছে, অন্যদিকে তেমনি তার ঐতিহ্যের গরিমাকে সে বিসর্জন দেয়নি। এই রূপান্তর সেই রুচি, সেই পরিশীলিত রীতি রেওয়াজকে ঢেকে রাখতে পারেনি। সেই রোমান্টিক স্মৃতি বেদুরতার গন্ধ আজও শহরকে জড়িয়ে আছে, পুরাতন নতুনকে আসন ছেড়ে দেওয়া সত্ত্বেও। সেই ধারাবাহিকতা আজও অব্যাহত। আখতার জিয়া কিংবা ওয়াজেদ আলী শাহের রচনা অনুরণ তোলে আজও। পর্বত ভয়ো অর দেহরি ভয়ী।
देश अंगना तो पर्वत भयो और देहरी भई विदेश ले बाबुल घर आपनो मैं चली पिया के देश मोरा अपना बेगाना छूटो जाए बाबुला